মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের স্বনামধন্য দ্রুত সম্প্রসারণশীল স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে প্যানেল তৈরির নিমিত্তে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল এবং ঢাকা জেলাসহ বাংলাদেশের যে কোনো জেলা উপজেলার মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য কর্মঠ প্রার্থীদের নিকটতে আবেদন আহ্বান করা যাচ্ছে। সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম 95 জন, স্নাতকোত্তর পাশ। জ্যেষ্ঠ কর্মচারী সংগঠক এসপিও 115 জন, স্নাতক অথবা সমমান ডিগ্রি পাশ। কর্মসূচি সংগঠক পিও 195 জন, এইচএসসি সমমান পাশ। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী দুইজন ব্যক্তির নাম ও পরিচয় সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র এনআইডি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী 24 মার্চ 2024 তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এফএইচপি প্রধান কার্যালয়ে দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা লিয়াজো অফিস, ব্লক এ, রোড 3, বাড়ি নং 09, বনশ্রী, রামপুরা, ঢাকা 1219 অথবা যেকোনো শাখা অফিসে ডাক যুগে, কুরিয়ার সার্ভিসেস অথবা সরাসরি জমা দেওয়া যাবে। এই বিজ্ঞপ্তির সূত্র দৈনিক বাংলাদেশ, প্রতিদিন 1 মার্চ 2024। আজকের ভিডিও এ পর্যন্ত।